আসলে একটা কথা কি জানো, তোমার সমস্যাটা শুধু তোমারই সমস্যা, তোমার আশেপাশের মানুষজনদের নয়। হয়তো তুমি কারোর সাথে তোমার সমস্যাটা শেয়ার করেছো এবং তারা বিভিন্ন সমাধানও দিল, কিন্তু তুমি সেগুলো অ্যাকসেপ্ট করতে পারলে না, তোমার অবাধ্য মন সেটাতে সায় দিল না। সমস্যা হতে পারে ফ্যামিলি, রিলেশনশিপ কিংবা ফ্রেন্ডশিপে। তোমাকে আমি পরিবার বন্ধুরা শুধু বোঝাতে পারবো, এর চেয়ে বেশি কিছু করার সাধ্য আমাদের নেই। তোমার ভালো থাকাটা তোমাকেই বেছে নিতে হবে। তুমি অতীত নিয়ে ডিপ্রেশন, এর সলিউশনও কিন্তু তোমার কাছেই। একটা কথা সত্যি যে আমরা যতই তোমাকে বোঝাই না কেন, তোমার অবাধ্য মন সেটা বুঝতে চাইবে না, কারণ খারাপ সময়টা তুমিই পার করেছ। তোমার অবস্থাটা অন্য কেউ ফিল করতে পারলেও তোমার মতো করে পারবে না, কারণ ওই যে সমস্যাটা যে শুধু তোমারই। কিন্তু তুমি কেন অতীত নিয়ে পড়ে থাকবে? যে চলে গেছে সে যদি তোমায় ছাড়াই ভালো থাকতে পারে, তবে তুমি কেন পারবে না? মনটা তোমার, তোমার মনকে একমাত্র তুমিই পারো বোঝাতে। অতীতের স্মৃতি আঁকড়ে ধরে তুমি শুধুমাত্র তোমার বর্তমানকেই নষ্ট করছো না, বরং নষ্ট করছো ভবিষ্যৎকেও। কার জন্য করছো? যে তোমায় ছেড়ে চলে গিয়েছে? শোনো, যে চলে গিয়েছে তাকে যেতে দাও। সে যদি তোমার থাকতো, তবে তোমার ছেলে কখনোই যেত না। সে তো তোমার কখনো ছিলই না। আল্লাহকে বিশ্বাস করো তো, তিনি যা করেন বান্দার ভালোর জন্যই করেন। যে চলে গিয়েছে হয়তো তার চেয়েও অনেক ভালো কাউকে তুমি তোমার জন্য রেখে গেছে আল্লাহ। তবে তুমি কেন তাকে ভেবে নিজের মূল্যবান সময়টুকু নষ্ট করবে? তোমার পরিবারের এত শ্রম বৃথা যাবে একটা প্রতারকের জন্য? এই অধিকার তো তোমার নেই। অতীতের স্মৃতি, গ্লানি, ভুল ভেবে ভুলে যাও। ওটা তোমার জীবনে শুধুই একটা দুর্ঘটনা ছিল মাত্র। জীবনে চলার পথে এরকম অনেক মজুরি খাওয়া তো খাবে, কিন্তু তাই বলে কি থেমে গেলে চলবে? বাঁচতে হলে নিজের জন্য বাঁচো, কাঁদতে হলে জয় নামাজে কাঁদো, আর কাউকে সুখে রাখতে হলে নিজের পরিবারকে রাখো। একজন প্রতারকের জন্য এতগুলো মানুষকে কষ্ট দেওয়ার কোনো মানেই হয় না। যদি সত্যিই তুমি লাইফে রিকভার করতে চাও, তাহলে তার ছবি, নাম্বার সব ডিলিট করে দাও। তার সাথে রিলেশনে থাকার সময়কালীন যে গানগুলো শুনতে সেগুলো ডিলিট করে দাও। তার সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দাও। মাঝে মাঝে একটু স্বার্থপর তো হতেই পারো, সবার সাথে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করো। নিয়মিত নামাজ পড়ার অভ্যাস গড়ে তোলো। নামাজে তুমি যে শান্তি পাবে, এর এক গুণও অন্য কোথাও পাবে না। ট্রাস্ট মি, সত্যি বলছি, ভালো থাকাটা একান্তই নিজের ওপর ডিপেন্ড করে। আমি যদি মনে করি আমি ভালো থাকবই, তাহলে সকল গ্লানি হাজার চাইলেও আমায় ছুঁতে পারবে না। আর আমি যদি সব বাদ দিয়ে অতীত নিয়ে পড়ে থাকি, তাহলে হাজার মানুষ এলেও আমি কিছুতেই রিকভার করতে পারবো না। মনের ওপর নিজের ছাড়া অন্য কারোর জোর চলে না। থাকুক না প্রতারকগুলো সুখী, অতীত থেকে শিক্ষা নাও, কিন্তু অতীতকে আঁকড়ে ধরে বেঁচে থেকো না। তুমি কারো না কারো কাছে অনেক বেশি মূল্যবান। শুধু সময়ের অপেক্ষা, আল্লাহকে স্মরণ করো, নামাজ পড়ো, আল্লাহের কাছে চাও, তিনি কখনো তোমায় নিরাশ করবে না। আবারও বলছি, বাঁচতে হলে শুধু নিজের জন্য বাঁচো, সিফ নিজের জন্য, অন্য প্রতারকের জন্য নয়।